আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহমিদা ইশরাত জাহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ঢাকা কমার্স কলেজ। টুডে আই এম হিয়ার টু টেক আ ক্লাস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ ফর দ্য স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু কোঅপারেট উইথ মি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসটি শুরু করার পূর্বে গতানুগতিক ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আমি শুরুতে আপনাদেরকে বলে দিব যে লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম এবং কোন পর্যায়ে এসে আমরা আমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করেছিলাম। শুরুতে আমি আপনাদেরকে সেটা মনে করিয়ে দেব, আফটার দ্যাট আমরা আজকের ক্লাসটি শুরু করব। একটু মনে করে দেখেন, গত ক্লাসে আমরা এম এম মডেলের একটা ম্যাথ করেছিলাম, ডিভিডেন্ড পলিসির এম এম মডেলের একটা ম্যাথ, যেখানে কোশ্চেনে কিছু চেঞ্জ অর্থাৎ নতুনত্ব ছিল। ক্যালকুলেশন হয়তো সেমই ছিল, বাট কোশ্চেনের রিকোয়ারমেন্টে সামান্য কিছু নতুনত্ব ছিল। তো ম্যাথটা আমার কেন জানি মনে হয়েছে হয়তোবা আরেকবার প্র্যাকটিস করলে আপনাদের কাছে আরেকটু বোধগম্য হবে এবং ম্যাথটা ক্লিয়ার হবে। সেই চিন্তাধারা থেকে আমি আজকে গত ক্লাসের ম্যাথের নিয়মেই সেম নিয়মেরই আরেকটা ম্যাথ আমি আপনাদেরকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, প্র্যাকটিস করতে যাচ্ছি। আর এই ম্যাথটি প্র্যাকটিসের মধ্য দিয়েই আমাদের ডিভিডেন্ড পলিসির এম এম মডেলের ম্যাথের সমাপ্তি ঘোষণা করব। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা স্টক ডিভিডেন্ড এবং স্টক স্প্লিটের ম্যাথগুলো প্র্যাকটিস করতে শুরু করে দেব। তো আমি আশা করছি আপনারা প্রত্যেকেই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আজকের ম্যাথটি ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। শুরুতে আমি আপনাদের এম এম মডেলের যে ফর্মুলা তিনটা আছে এই তিনটা একটু মনে করিয়ে দেব, যাতে করে ম্যাথটা আপনাদের কাছে খুব বেশি সহজ হয়। এরপরে আমরা আমাদের কোশ্চেনটি, আজকের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব। তো আমি আপনাদের এম এম মডেলের যে দুটো ক্লাস হয়েছে বা আজকে নিয়ে যে ক্লাসটি হতে যাচ্ছে, তৃতীয় কিংবা চতুর্থ ক্লাস, তো আমি আমার প্রত্যেক ক্লাসে যেটা করি শুরুতে ফর্মুলাগুলো একটু মনে করিয়ে দিই। তো সব ক্লাসে আমি বলেছি যে ডিভিডেন্ড পলিসির এম এম মডেলের ক্যালকুলেশনে মেইন ফর্মুলাই হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। তো ভ্যালু অফ দ্য ফার্ম ক্যালকুলেট করতে গিয়ে আমাদেরকে ছোট্ট দুটো ওয়ার্কিংস করতে হয়। একটা হচ্ছে প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, যেটাকে আমরা পি ওয়ান বলি। আরেকটা হচ্ছে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটার আরেকটা নাম হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার টু বি ইস্যুড। তো এই তিনটাই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু এম এম মডেল ডিভিডেন্ড পলিসির ফর্মুলা। নিচে দেখেন আপনারা প্রত্যেকটা সিম্বলের মিনিং দেওয়া আছে, এই মিনিংগুলো নিয়ে আমি প্রত্যেক ক্লাসে কথা বলেছি। তো আজকে আর নতুন করে কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তো আসেন আমরা সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাই। দ্য ফলোয়িং ইজ দ্য ইনফরমেশন অফ নাবিস্কো গ্রুপ লিমিটেড। নাবিস্কো গ্রুপ লিমিটেডের কিছু কোশ্চেন নিচে দেওয়া হয়েছে, কি কি আছে? ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 15%, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং অর্থাৎ নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার 15 লাখ, অ্যাট টাকা 100 ইচ, এই 100 কথাটার মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। নেক্সট আছে, দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লেয়ার ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? ডিভিডেন্ড পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ইউজিং এম এম মডেল ইউ আর রিকোয়ার্ড টু ডিটারমাইন, এম এম মডেল ব্যবহার করে তোমাকে কি ডিটারমাইন করতে বলেছে? নাম্বার এ, প্রাইস অফ দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, পি ওয়ানের মান বের করতে বলেছে, ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড অর নট, দুটো সিচুয়েশনে আপনাকে ক্যালকুলেট করতে বলেছে। নাম্বার ওয়ান সিচুয়েশন হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, এই সিচুয়েশনে আপনাকে পি ওয়ানের মান বের করতে বলেছে। নাম্বার আর নেক্সটে বলেছে ইফ ডিভিডেন্ড ইজ নট পেড, তার মানে ডিভিডেন্ড ইজ নট পেড, এই সিচুয়েশনেও আপনাকে একবার পি ওয়ান বের করতে বলেছে। সাপোজ এখানে শুধু যদি লেখা থাকতো প্রাইস অফ দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, কিছুই বলা নাই, ইফ ডিভিডেন্ড ইজ পেইড কিংবা ইফ ডিভিডেন্ড ইজ নট পেইড, তখন আপনারা কী করবেন? কখনো ভেবে দেখেছেন? এটার অ্যান্সারটা হচ্ছে এই সিচুয়েশনে দুটোই বের করতে হবে যেহেতু কিছু বলা নাই।
আচ্ছা চলে যাচ্ছে নাম্বার বিতে। অ্যাজিউমিং দ্যাট, ধরে নাও দ্য ফার্ম পেইজ ডিভিডেন্ড, এখানে কি অ্যাজিউম করতে বলেছে? হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, এটা অ্যাজিউম করতে বলেছে। হ্যাজ নেট ইনকাম অফ টাকা 1 crore, এখানে দেখেন 0 আছে 60টা, তার মানেই হচ্ছে 1 crore। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? টোটাল অ্যামাউন্ট অফ নেট ইনকাম 1 crore, অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা 1 crore 30 lakh। এখানে বলছে কি অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট, এটা হলো 1 crore 30 lakh ডিউরিং দ্য পিরিয়ড। আচ্ছা হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড, এখান থেকে জানতে চেয়েছে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, আপনার কাছ থেকে জানতে চেয়েছে কোন সিচুয়েশনে, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, এই সিচুয়েশনে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার কত সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। মনে রাখবেন প্রত্যেকটা ম্যাথ এটা পারার মূল মন্ত্রই হচ্ছে আপনাকে ওটার বাংলা মিনিংটা বুঝতে বোঝার চেষ্টা করতে হবে, এই দক্ষতাটা আপনার থাকতে হবে। যদি আপনি ইংলিশকে বাংলায় বুঝে নিতে পারেন তাহলে আপনার জন্য ম্যাথটা সহজ হবে। এই জন্য আস্তে আস্তে একটু ইংলিশকে কীভাবে বাংলায় বোঝা যায় এটা প্র্যাকটিস করা শুরু করবেন। হ্যাঁ স্টুডেন্ট লাইফে আমারও সময় লেগেছিলো এই বিষয়গুলোকে ক্যাচ করতে বা আয়ত্তে আনতে, একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ ধীরে ধীরে সবই শিখে যাবেন। সি নাম্বার রিকোয়ারমেন্টে কী বলেছে দেখেন, প্রুফ প্রমাণ করো অ্যাকর্ডিং টু MM হাইপোথেসিস, MM মডেল অনুযায়ী প্রমাণ করো যে দ্য ডিভিডেন্ড পেমেন্ট ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, তার মানে একটা ফার্ম ডিভিডেন্ড পে করলে তাদের ভ্যালু অফ দ্য ফার্ম যা হয়, ডিভিডেন্ড পে না করলেও ভ্যালু অফ দ্য ফার্ম সেম হয়, এটা যে MM মডেলে বলেছে সেটা আপনাকে প্রমাণ করতে বলেছে। তো এই ছিল মোটামুটি আমাদের কোশ্চেন। 10-12 সেকেন্ডের জন্য আমাদের প্রথম 5টা লাইনে যে ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ রিকোয়ারমেন্টের পূর্বের যে 5টা লাইন, সেই 5টা লাইনে যে ইনফরমেশনগুলো আছে একবার একটু চোখ বুলান, যাতে করে আমি স্লাইডটা চেঞ্জ করলে গিভেন দ্যাটে যা যা লিখেছি এটা শো করলে আপনাদের যেন বিষয়টা বুঝতে সহজ হয়। জাস্ট 10-12 সেকেন্ড, হ্যাভ আ লুক। আমি আশা করছি আপনারা 10-12 সেকেন্ডের মধ্যে একটু দেখে নিয়েছেন যে প্রথম 5টা লাইনে কি কি আছে। তো সেখান থেকে প্রথমে আমরা কি পাচ্ছি দেখেন তো, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যেটা সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার কে, এটা হলো 15%। তো দেখি আমরা লিখতে পেরেছি কিনা। হ্যাঁ দেখেন খেয়াল করে সলিউশনে আছে গিভেন দ্যাট ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট ফার্স্ট ব্র্যাকেটে ক্যাপিটাল লেটার কে ইকুয়ালস টু 15%, এটাকে যদি আমরা ডেসিমাল ফরম্যাটে অর্থাৎ দশমিকে লিখি এটাকে 0.15 লেখা যাবে। দেখি সেকেন্ড লাইনটাতে কী ছিল, নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, এটা হচ্ছে 15 lakh, যেটাকে আমরা বলবো হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, অর্থাৎ বর্তমানে মার্কেটে ওদের 15 lakh শেয়ার আছে। অ্যাড টাকা 100 each, এই 100 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। তাহলে এখান থেকে আমরা দুটো ইনফরমেশান পেয়েছি, দেখেন নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার কিংবা নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, এটা সিম্বল হচ্ছে স্মল লেটার n ইকুয়ালস টু 15%, আর তার সাথে লেখা ছিল না অ্যাড টাকা 100 each, এইটুকুর মিনিং হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, যেটার সিম্বল হচ্ছে P0 ইকুয়ালস টু টাকা 100। আমি আশা করছি আপনাদের বুঝতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। পরের লাইনটা একটু দেখি আমরা, দ্য ফার্ম ইজ প্ল্যানিং টু ডিক্লেয়ার ডিভিডেন্ড অফ টাকা 10 per share অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এই সেন্টেন্সটা থেকে আমরা কি পাচ্ছি, ডিভিডেন্ড পার শেয়ার, এটাকে আপনারা ডিও লিখতে পারেন আবার D1ও লিখতে পারেন। তো দেখেন আমরা এখানে লিখেছি ডিভিডেন্ড পার শেয়ার ক্যাপিটাল লেটার ডি কিংবা D1 ইকুয়ালস টু টাকা 10। এই ছিল আমাদের গিভেন দ্যাট এর ইনফরমেশন। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, কে এর মান, স্মল লেটার এন এর মান, P0-র মান এবং হচ্ছে ক্যাপিটাল লেটার বি ডি কিংবা D1-এর মান। এবার দেখি রিকোয়ারমেন্টে আমাদের কী বের করতে বলেছিল,
নাম্বার এ প্রাইস অফ দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ P1 এর মান জানতে চেয়েছে কোন সিচুয়েশনে, ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, এই এই সিচুয়েশনে একবার, আবার হচ্ছে কি ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে একবার। কিভাবে দেখেন এখানে কথাটা কি বলেছে, ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড অর নট, একবার হচ্ছে ইফ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, আবার ইফ ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, এই দুই সিচুয়েশনে আপনাকে বের করতে বলেছে। তো আসেন আমরা একটু ফর্মুলাটা লিখি শুরুতেই। নাম্বার এতে দেখেন আমি লিখেছি প্রাইস অফ দ্য স্টক অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, দ্যাট ইজ P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস KE মাইনাস D1, এই হচ্ছে ফর্মুলা। তো আসেন আমরা মান বসাই, একবার যদি একটু গিভেন দ্যাটের দিকে তাকান দেখবেন সবগুলোর মানই দেয়া আছে। তো শুরুতে আমরা কিভাবে P1 বের করব, ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, নেক্সটে বের করব ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড। আমি আপনাদেরকে বলেছিলাম ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, এই দুটো সিচুয়েশনে P1 ক্যালকুলেশনের বেলায় একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে D1 এর মান আমরা বসাবো, আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে আমরা ডিভিডেন্ডের মানটা বসাবো না, অর্থাৎ জিরো লিখবো, এতটুকুতেই চেঞ্জ। তো দেখেন আমি সেটাই করেছি, P0 জায়গায় 100 লিখেছি, ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই অপশনে, ইন্টু 1 প্লাস KE বা K হচ্ছে 0.15 মাইনাস D1 বা D হচ্ছে টাকা 10। আচ্ছা তো 100-এর সাথে যদি আমরা 1.15 মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 115 অর্থাৎ 115, যেটাকে বাংলায় বলি 115। এখান থেকে 10 মাইনাস করলে আমরা পাচ্ছি টাকা 105। তাহলে যদি কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেই সিচুয়েশনে ডিভিডেন্ড দেওয়ার পর তাদের মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দাঁড়াবে হচ্ছে 105 টাকা। এবার দেখেন ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড বা ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনে P1 এর মানটা কত আসে, P0-র জায়গায় 100 ছিল, 100-ই থাকবে, 1 প্লাস KE বা K এর জায়গায় 0.15-ই থাকবে, মাইনাস যেহেতু এখানে অপশন হচ্ছে ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড বা নট পেইড তাই D1 এর মান হয়ে যাবে 0। তাহলে 100 × 1.15 যদি করি তাহলে এখানে আমরা P1 এর মান পাচ্ছি টাকা 115। একটা মুহূর্তের জন্য একটু এই দুটোর ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেন, জাস্ট 10-11 সেকেন্ড, এরপরে আমরা স্লাইড চেঞ্জ করে দিয়ে আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাব। হ্যাভ আ লুক, আমি আশা করছি আপনারা এই দুটোর পার্থক্য বুঝতে পেরেছেন এবং আপনারা মাথায় রাখেন অ্যান্সার দুটো, P1 এর মান ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড 105 আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড হচ্ছে 115। আমি আবারও বলছি P1 এর মান ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড হচ্ছে 105 আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড হচ্ছে 115। এবার আমি স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি, বি নাম্বার রিকোয়ারমেন্টটা একটু দেখে নেন। অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেইস ডিভিডেন্ড, তার মানে ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই শর্তে আসেন, হ্যাজ নেট ইনকাম অফ টাকা 1 crore, নেট ইনকামের সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার ই 1 crore, অ্যান্ড মেক্স নিউ ইনভেস্টমেন্ট অফ টাকা 1 crore 30 lakh, আর একটা ইনফরমেশন হচ্ছে অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট যেটার সিম্বল হচ্ছে ক্যাপিটাল লেটার আই, এটা হলো 1 crore 30 lakh। আচ্ছা তাহলে আমরা বি নাম্বার রিকোয়ারমেন্টে দুটো ইনফরমেশন নতুন পাচ্ছি যেটাকে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখব, একটা হচ্ছে নেট ইনকাম 1 crore আর একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটাল লেটার আই 1 crore 30 lakh। কি বলেছে, হাউ মেনি নিউ শেয়ার্স মাস্ট বি ইস্যুড, অর্থাৎ এখান থেকে জানতে চেয়েছে কি নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার। তো নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার দুটো সিচুয়েশনে বের করা যায়, একটা হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই সিচুয়েশনও বের করা যায়, আবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনও বের করা যায়। আমাদের এই বি নাম্বার রিকোয়ারমেন্টে দেখেন একটা হিন্ট দিয়েছে, সাপোজ ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড বা অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেইস ডিভিডেন্ড, এটার মানেই হচ্ছে ধরে নাও ফার্ম ডিভিডেন্ড দিয়েছে তার মানে ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই শর্তে আমাকে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার বের করতে বলেছে। যদি এই লাইনটা না থাকতো
অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেজ ডিভিডেন্ড, তাহলে আমরা কি করতাম বলেন? দুটো সিচুয়েশনে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার বের করতাম, একবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, আর একবার হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড। যেহেতু এখানে একটা অপশন দিয়ে দিয়েছে অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম ডিক্লেয়ার ডিভিডেন্ড, তার মানে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই শর্তে এখন আমাকে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার বের করতে হবে। তাহলে আসেন আমরা বের করি নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার বি নাম্বারে। এখানে শুরুতে আমরা কি লিখে দেব? অ্যাজিউমিং দ্যাট দ্য ফার্ম পেইজ ডিভিডেন্ড, এই শর্তটা যদি উল্লেখ করা থাকে তাহলে নিচে আমরা কেন পি এর মান 105 লিখেছি, কেন 115 লিখি নাই, এটা আমাদের ভিউয়ার্স বা স্টুডেন্টদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে গিভেন দ্যাট লিখে দিচ্ছি, নেট ইনকাম অর্থাৎ ক্যাপিটাল লেটার ই, এই মাত্র বলেছিলাম টাকা 1 crore, আর অ্যামাউন্ট অফ নিউ ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপিটাল লেটার আই হচ্ছে টাকা 1 crore 30 lakh। এছাড়া আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে আর কোনো ইনফরমেশান ছিল না। কি বের করতে হবে? নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড, এটার সিম্বল হচ্ছে ডেল্টা এন। আপনারা জানেন এটার ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল লেটার আই মাইনাস ই প্লাস স্মল লেটার এন ইন্টু ক্যাপিটাল লেটার ডি কিংবা ডি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান। তাহলে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড ডেল্টা এন এর ফর্মুলা আমরা পেয়েছি আই মাইনাস ই প্লাস এন ইন্টু ডি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান। এবার আমাদের মান বসানোর পালা। ক্যাপিটাল লেটার আই হচ্ছে 1 crore 30 lakh মাইনাস ক্যাপিটাল লেটার ই হচ্ছে 1 crore প্লাস এন হলো 15 lakh নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং আমাদের গিভেন দ্যাটে এটা ছিল। এই যে একটু আমি দেখিয়ে দিচ্ছি স্লাইডটা চেঞ্জ করে, দেখেন গিভেন দ্যাট ইজ সেকেন্ড লাইনে আছে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং স্মল লেটার এন ইকুয়ালস টু 15 lakh, আমরা এখানে তাই করেছি, ইন্টু ডি ওয়ান অর্থাৎ ডি এর মান হচ্ছে 10। এখানে কিন্তু আমরা ডি এর মান বসাবো, কারণ কি ওপরে দেখেন অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম পে ডিভিডেন্ড, আমি বলেছিলাম না ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে প্রত্যেকটা জায়গায় আমরা ডি এর মান বসাবো, আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে প্রত্যেকটা জায়গায় আমরা ডি ওয়ান এর মান 0 বসিয়ে দেব। ভালো করে আমার এই কথাগুলো খেয়াল করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। এবার পি ওয়ান, পি ওয়ান দেখেন আমি একটু আগের স্লাইডে যাই, পি ওয়ানের দুটো মান আছে, ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে পি ওয়ান হচ্ছে 105, আর ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে পি ওয়ান হচ্ছে 115। এখন দেখেন আমার বি নাম্বারের শর্ত হচ্ছে অ্যাজিউম দ্যাট দ্য ফার্ম ডিভিডেন্ড, তার মানে ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই শর্তে আমি পি ওয়ান এর মান যদি বসাই তাহলে আমাদের পি ওয়ান এর মান দাঁড়াবে হচ্ছে 105। আর যদি এখানে আমি ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার ক্যালকুলেট করতাম তাহলে সবই ঠিক থাকতো, আই এর মান 1 crore 30 lakh থাকতো, ই এর মান 1 crore থেকে যেত, এন এর মান 15 lakh থাকতো, ডি ওয়ানের মান হতো 0, আর পি ওয়ানের মান হতো 115। আচ্ছা আসেন এবার আমরা ক্যালকুলেট করি, সেকেন্ড লাইনে তো মান বসালাম, এবার থার্ড লাইনে আসেন, 1 crore 30 lakh থেকে যদি আমরা 1 crore মাইনাস করে দিই তাহলে আমরা পাচ্ছি 30 lakh, আর এদিকে প্লাস 15 lakh এর সাথে যদি আমরা 10 মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1 crore 50 lakh, 1 crore 50 lakh। তাহলে 1 crore 50 lakh এর সাথে 30 lakh যদি আমরা যোগ করে অর্থাৎ অ্যাড করে দেই ওপরে মান দাঁড়াবে হচ্ছে 1 crore 80 lakh, নিচে 1 crore 105 আছে, 105ই থাকবে। ফাইনালি 1 crore 80 lakhকে যদি আমরা 105 দিয়ে ভাগ করে দেই অ্যান্সারটা দাঁড়ায় 1,71,429 shares। তাহলে কোম্পানিকে আরও অতিরিক্ত 1,71,429 shares ইস্যু করতে হবে, কোন সিচুয়েশনে? ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড এই সিচুয়েশনে। তো এই ছিল আমাদের বি এর অ্যান্সার, যে নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুড কত, অর্থাৎ হাউ মেনি নিউ শেয়ার টু বি ইস্যুড, তাহলে কোম্পানিকে কতগুলো নিউ শেয়ার ইস্যু করতে হবে, 1,71,429 নিউ শেয়ার কোম্পানিকে ইস্যু করতে হবে। চলে যাচ্ছি সি নাম্বার রিকোয়ারমেন্টে, ভ্যালিউ অফ দ্য ফার্ম। এখন কেন আমরা এটা বের করছি জানতে হলে আমাদের কোশ্চেনের পেজটা একটু দেখতে হবে। দেখেন সিতে কি বলেছে, প্রুফ প্রমাণ করো যে অ্যাকর্ডিং টু এম এম হাইপোথেসিস এম এম মডেল অনুযায়ী দ্য ডিভিডেন্ড পেমেন্ট ডাজন্ট ইফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম।
একটা ফার্ম ডিভিডেন্ড পে করুক বা না করুক, তাদের ভ্যালু অফ দ্য ফার্মের উপর কোনো প্রভাব পড়ে না, অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম রিমেইন আনচেঞ্জড। এখন আসলে ভ্যালু অফ দ্য ফার্ম কত, আমাদের কোয়েশ্চেনের সেকেন্ড লাইনে দেখেন নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, এখানে শেয়ার আছে কয়টা, 15 লাখ, এক একটা শেয়ারের দাম কত, 100। আপনাদের সামনে থাকা ক্যালকুলেটারে একটু প্রেস করে দেখেন, 15 লাখ শেয়ারের সাথে 100 টাকা গুণ করলে এটার অ্যান্সারটা হয় 15, কত হয় দেখেন তো আপনারা একটু করে, 15 লিখে আরও 7টা জিরো, অর্থাৎ 15 crore টাকা, 15 কোটি টাকা হয়। এই 15 কোটি হচ্ছে আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম। তো এবার সি নাম্বারে আপনাকে ভ্যালু অফ দ্য ফার্ম ক্যালকুলেট করে দেখতে হবে বা প্রমাণ করতে হবে যে ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, এই সিচুয়েশনে ভ্যালু অফ দ্য ফার্ম আপনার 15 crore হবে, আবার ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এই সিচুয়েশনেও আপনার ভ্যালু অফ দ্য ফার্ম 15 crore হতে হবে। যদি হয় তাহলে আপনার ম্যাথটা হয়েছে। তো আসেন সেটা প্রমাণ করার জন্য সি নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করি। সি নাম্বার রিকোয়ারমেন্ট দেখেন ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ভি, ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলা হচ্ছে এন প্লাস ডেল্টা এন ফার্স্ট ব্র্যাকেট ইনটু P1 মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে ই। ফর্মুলার সাথে আপনারা পরিচিত, কারণ আজকে নিয়ে আমি মনে হয় 3টা কিংবা 4টা ম্যাথ করছি। তাহলে আমি কি করব, ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, এই শর্তে আগে একবার ভ্যালু অফ দ্য ফার্ম বের করব, এরপরে হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড, এই শর্তে একবার ভ্যালু অফ দ্য ফার্ম বের করব। এবার ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, তাহলে আমি যদি মান বসাই, আমাদের এন এর মান আছে, অর্থাৎ নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার আছে 15 লাখ প্লাস ডেল্টা এন। আমি আপনাদেরকে বলেছিলাম নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার অর্থাৎ ডেল্টা এন দুই সিচুয়েশনে দুই রকম হয়। একটা সিচুয়েশন হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, এই সিচুয়েশনে ডেল্টা এন এর মান একরকম হবে, আবার ওয়েন ডিভিডেন্ড ইজ নট ডিক্লেয়ার্ড, এই সিচুয়েশনে ডেল্টা এন এর মান আর এক রকম হবে। তো বি নাম্বার রিকোয়ারমেন্টে দেখেন ওয়েন ডিভিডেন্ড ইজ ডিক্লেয়ার্ড, এই শর্তে আমরা নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার অর্থাৎ ডেল্টা এন এর মান পেয়েছি 1,71,429টা শেয়ার। তাহলে ইজিলি আমরা এখন ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই অপশনে এসে ডেল্টা এন এর মানটা বসিয়ে দিতে পারছি, যেহেতু আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে এটা বের করা ছিল। তাহলে ডেল্টা এন আমরা কত লিখবো, 1,71,429 ব্র্যাকেট ক্লোজ ইনটু P1 ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড, এই সিচুয়েশনে P1 ছিল 105, আপনাদেরকে আমি বারবার বলেছি এই জন্য আর স্লাইডটা আমি চেঞ্জ করলাম না, মাইনাস ক্যাপিটাল লেটার আই অর্থাৎ ইনভেস্টমেন্ট হচ্ছে 1 crore 30 lakh প্লাস ক্যাপিটাল লেটার ই অর্থাৎ নেট ইনকাম হচ্ছে 1 crore ডিভাইডেড বাই 1 প্লাস কে ই হচ্ছে 0.15। এবার দেখেন 15 lakh প্লাস 1,71,429 এই দুটো যদি যোগ করি তাহলে দাঁড়ায় হচ্ছে 16,71,429 অর্থাৎ 16,71,429টা শেয়ার। এর সাথে যদি 105 আমরা মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করে দেই তাহলে অ্যান্সারটা দাঁড়াবে এইটুকুর 17 crore 55 lakh, 17 কোটি 55 লাখ। এখান থেকে মাইনাস যদি করি 1 crore 30 lakh, তার সাথে যদি প্লাস করি 1 crore, সোজা কথা হচ্ছে -1 crore 30 lakh প্লাস 1 crore, এই দুটো যদি অ্যাডজাস্টমেন্টে আসি তাহলে অ্যান্সারটা দাঁড়ায় -30 lakh। তাহলে ওপরে 17 crore 55 lakh থেকে যদি 30 lakh মাইনাস করে দেই তাহলে ওপরের অ্যান্সার দাঁড়ায় 17 crore 25 lakh ডিভাইডেড বাই 1 প্লাস 0.15। তাহলে 17 crore 25 lakh ডিভাইডেড বাই 1.15 যদি করি আমাদের অ্যান্সার দাঁড়ায় 15 crore টাকা। ওয়াও, আমাদের ওয়েন ডিভিডেন্ড ইজ পেইড এই শর্তের অ্যান্সার মিলে গেছে, এটা আমরা কনফার্ম হয়েছি। এবার আমাদের দেখার বিষয় হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই কন্ডিশনে আমার ভ্যালু অফ দ্য ফার্ম 15 crore হয় কি না, যদি হয় তাহলে আপনার ম্যাথটা হয়ে গেছে। তো ফর্মুলা একবার যেহেতু লিখেছি এই জন্য সেকেন্ড টাইম আমরা আর ফর্মুলা লিখি নাই, মান বসাবো। এন মানে হচ্ছে নাম্বার অফ এক্সিস্টিং শেয়ার, এটা হচ্ছে 15 lakh টাকা আমি বসিয়ে দিয়েছি, প্লাস
डेल्टा एन अर्थात नंबर ऑफ एडिशनल शेयर टू बी इश्यूड जेहेतु एखाने शर्त होच्छे व्हेन डिविडेंड इज नॉट पेड ताहले एई डिविडेंड इज नॉट पेड एई शर्ते फर्स्ट अफ अल आमाके डेल्टा एन बेर करे निते हबे ताहले आसेन आमरा परवर्ती स्लाइडे एई वर्किंगसटा एकटु करे नेई तो देखें नंबर अफ एडिशनल शेयर टू बी इश्यूड डेल्टा एन फर्मूला होच्छे कि कैपिटल लेटर आई माइनस इ प्लस एन इंटू डि ओन डिवाइडेड बाई पी ओन এই হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাডিশনাল শেয়ার টু বি ইস্যুডের ফর্মুলা তো এখানে দেখেন আমি লিখেছি ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেড এটার কারণ হচ্ছে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেড এই শর্তে আমি এখন ডেল্টা এন এর মান বের করতে যাচ্ছি তো ক্যাপিটাল লেটার আই অর্থাৎ ইনভেস্টমেন্ট আমার 1 crore 30 lakh ছিল এটা 1 crore 30 lakhই থাকবে মাইনাস ক্যাপিটাল লেটার ই অর্থাৎ টোটাল নেট ইনকাম এটা 1 crore ছিল 1 crore থাকবে প্লাস एन इंटू डि ओन एन होच्छे 15 lakh इंटू डि ओन एबार होबे जिरो केयरफुली ख्याल करें डि ओन होबे जिरो रिजनटा कि जेहेतु डिविडेंड इज नट पेड आमरा डिविडेंड पे करी नाई ताई डि ओन एर जगह आमरा एखन जिरो लिखब डिवाइडेड बाई पी ओन एकटु मने करे देखें ए नम्बर रिक्वायरमेंटे व्हेन डिविडेंड इज नट पेड एई शर्ते आमरा पी ओन एर मान पेयेछिलाम 115 আমি বারবার মনে রাখতে বলেছিলাম এবং বলেছিলাম যে বারবার স্লাইড চেঞ্জ করলে সমস্যা হয়ে যায় এই জন্য আমি আর চেঞ্জ করলাম না তাহলে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই শর্তে পি ওয়ান এর মান হচ্ছে 115 সেটা আমরা লিখে ফেললাম এবার ওপরে খেয়াল করেন 1 crore 30 lakh থেকে যদি আমরা 1 crore মাইনাস করি তাহলে আমাদের ক্যালকুলেশনে আমরা পাই 30 lakh আর প্লাস 15 lakh-এর সাথে জিরো গুণ করলে এটা জিরো হয়ে যায় তাহলে আমাদের ওপরে আছে 30 lakh নিচে আছে 115 30 lakh ডিভাইডেড বাই 115 যদি করি 26,087 শেয়ার্স তাহলে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই শর্তে ডেল্টা এন এর মান আমরা পেয়েছি 26,087 শেয়ার্স আসেন এই মানটা আমরা এবার আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের ওই সেকেন্ড লাইনে বসানোর চেষ্টা করি তাহলে ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই শর্তে ডেল্টা এন আমরা পেয়েছি 26,087 শেয়ার্স ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম ইনটু এবার পি ওয়ান হবে 115 মাইনাস ক্যাপিটাল লেটার আই 1 crore 30 lakh ছিল 1 crore 30 lakhই থাকবে প্লাস ক্যাপিটাল লেটার ই 1 crore ছিল এটা 1 crore থাকবে ডিভাইডেড বাই 1 + KE 0.15 ছিল 0.15 থাকবে ক্যালকুলেশনটা কীভাবে করেছি বলে দেই 15 lakh-এর সাথে 26,087 যোগ করেছি তাহলে অ্যান্সারটা দাঁড়ায় 15 lakh 26,087 তার সাথে 115 গুণ করলে 17 crore 55 lakh অ্যান্সার হয় ক্যালকুলেটারে একটু করে দেখবেন মাইনাস 1 crore 30 lakh থেকে যদি আমরা 1 crore-টা মাইনাস করি তাহলে অ্যান্সার দাঁড়ায় -30 lakh তাহলে ওপরে 17 crore 55 lakh থেকে যদি আমরা 30 lakh মাইনাস করি তাহলে ওপরে আসে 17 crore 25 lakh আমি একটা লাইন স্কিপ করেছি যেহেতু আপনারা এখন ক্যালকুলেশন অভ্যস্ত আমার মনে হয় দু একটা লাইন আমি স্কিপ করলে আপনাদের প্রবলেম হওয়ার কথা না তাহলে ওপরে হয় হচ্ছে 17 crore 25 lakh নিচে হচ্ছে 1.15 এবার যদি ওপরে নিচে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় হচ্ছে 15 crore টাকা খেয়াল করেছেন আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম কিন্তু ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই শর্তেও মিলে গেছে তাহলে দেখেন আমাদের কোশ্চেনটা ছিল প্রুফ অ্যাকর্ডিং টু MM হাইপোথেসিস ডিভিডেন্ড পেমেন্ট ডাজন্ট এফেক্ট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অর্থাৎ MM হাইপোথেসিস অনুযায়ী প্রুফ করো যে ডিভিডেন্ড পেমেন্ট আমাদের ভ্যালু অফ দ্য ফার্মের উপরে কোনো প্রভাব ফেলে না তাহলে দেখেন তো ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনেও আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম হয়েছে 15 crore অর্থাৎ 15 কোটি টাকা আবার ওয়েন ডিভিডেন্ড ইজ নট পেইড এই সিচুয়েশনেও আমাদের ভ্যালু অফ দ্য ফার্ম হয়েছে 15 crore অর্থাৎ 15 কোটি টাকা তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে MM মডেলের ম্যাথের টুইস্ট এবং মজাটাই হচ্ছে এখানে যে আপনি হলে বসে কনফার্ম করে আসতে পারবেন এক্সাম হলে বসে যে আপনার ম্যাথটা হয়েছে কি না তো আমি আশা করছি আজকের ম্যাথটি আপনাদের কাছে খুবই সহজ হয়েছে এবং লাস্ট ক্লাসে যদি কারো ম্যাথে কোনো জড়তা কিংবা সমস্যা থেকে থাকে আজকের ক্লাসটি করার পরে তার সেই সমস্যাটা আর থাকার কথা না আমি আশা করছি আর প্রত্যেকটা ক্লাসে বারবারই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা ক্লাস অ্যাটেন্ড করবেন পাশাপাশি একটা ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই ওই দিনের মধ্যেই সময় করে আপনারা ম্যাথটা প্র্যাকটিস করে নেবেন
খাতায় একবার নিজে করবেন, তাহলে যেটা হবে আপনাদের কাছে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি আমার MM মডেলের সমাপ্তি ঘোষণা করছি, এবং এর মাঝেই দেখেন আমরা ডিভিডেন্ড পলিসির তিনটা মডেলের ম্যাথ শেষ করে ফেলেছি, ওয়াল্টার্স মডেল, গর্ডন মডেল এবং MM মডেল। নেক্সট ক্লাসে আমি যেটা করব, স্টক ডিভিডেন্ডের ম্যাথ আপনাদের সাথে শেয়ার করব। স্টক ডিভিডেন্ড এর ম্যাথ সংক্রান্ত আমরা দুটা ক্লাস নিব আগামী ক্লাস, এবং তার পরবর্তী ক্লাসে দুই ক্লাসে স্টক ডিভিডেন্ড শেষ হয়ে যাবে। তার পরবর্তী দুই ক্লাসে আমরা স্টক স্প্লিটের ম্যাথ করব, এবং তার মধ্য দিয়ে আমাদের এই ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টার 4-এ সমাপ্তি ঘোষণা করব। অর্থাৎ আগামী আর 4 ক্লাস লাগবে আমাদের এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা শেষ করতে। আমি আপনাদেরকে পূর্বেও বলেছি, এখনও বলছি, আমাদের হাতে যেহেতু সময় আছে মোটামুটি, আর ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে 4 মার্কসের ম্যাথও আসে, আবার 10 মার্কসের ম্যাথও আসে। তো যেহেতু এখান থেকে 14 মার্কস, ইভেন কখনো কখনো এমন হয় যে পার্ট সিতেও এখান থেকে দুটো ম্যাথ চলে আসতে পারে, বলা যায় না। তো যেহেতু এখান থেকে ম্যাথ অ্যান্সার করার একটা বিশাল ফিল্ড, একটা অপরচুনিটি আছে, এই কারণে এই চ্যাপ্টারটা নিয়ে আমি একটু স্লোভাবে গিয়েছি এবং একটু ডিটেলে ডিসকাস করেছি। আই হোপ আপনাদের কাছে এটা বিরক্তির কারণ হয়নি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।